আসসালামু আলাইকুম, আসমা ফ্যামিলি ওয়ার্ল্ড সিটিজির পক্ষ থেকে আমি আসমা আছি আপনাদের সাথে। আশা করি আল্লাহর অশেষ সহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। প্রথমে একটি কেক দিয়ে শুরু করছি। প্রিয় জিনিসগুলো দিয়ে প্রথমে আমি শেয়ার করার চেষ্টা করছি। সবাই মাশাআল্লাহ বলবেন আমাদের আরও মামুনিকে দেখে, কেউ মাশাআল্লাহ না বলে যাবেন না। প্লিজ সবাই মাশাআল্লাহ বলবেন আর অনেক বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের আরও মামুনিকে ভালো রাখে, সুস্থ রাখে। তো সে কিন্তু ফুফুদের সাথে অনেক বেশি খেলাধুলা করছিল। এখানে বয়সটা ছিল, আমাদের কথা ছিল, তাই অনেকটা কেটে দিয়েছি। ওর কিছু কিছু বয়স ছিল। সবাই দোয়া করবেন ওর জন্য, আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো মাশাআল্লাহ সে কিন্তু সবাইকে পেয়ে অনেক বেশি হ্যাপি, অনেক বেশি হাসি খুশি, সবার সাথে খুবই ভালো সময় কাটিয়েছে। যেহেতু ও ছোটো মানুষ, ছোটোদের পেলে অনেক বেশি খুশি হয়, বিশেষ করে আমার ছোটো মেয়েকে। তো আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু আছে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। এখানে আমি, আমার বড় মেয়ে, আর ছোটো মেয়ে, মূলত আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। এখন যাব আমার ছোটো চাচির বাসায়। তো এখন প্রায় সকাল 12টার মতো বাজে। তো ওইখানে গিয়ে আমরা কিছু হালকা নাস্তা খেয়ে, মূলত দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। তো খাওয়ারে অনেক রকম আয়োজন ছিল, আমি নাস্তা অতটা আর শেয়ার করি নাই, যেহেতু অনেক দিন পর সবাই একসাথে হয়েছি। তো অনেক বেশি আনন্দের। এখানে চিকেন বিরিয়ানি আর ছিল বিফ সালাদ আর ডিম। তো যেহেতু অনেক দিন লকডাউনে আমরা অনেকেই কোথাও যেতে পারি নাই, তো সবাই যখন একসাথে হয়েছি আর ভিডিও করার ওই অতটা ডিটেলসে ভিডিও করার ওই মন মানসিকতা নাই। তো যতটুকু পেরেছি আপনাদের সাথে একটু একটু শেয়ার করেছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমার মেয়ের বার্থডে ছিল, 15ই মে, আমার ছোটো মেয়ের বার্থডে। তো তার বার্থডে উপলক্ষে তার ছোটো নানু বলেছে তার জন্য একটা কেক তৈরি করবে। তো মূলত ওই কেকটাই এখানে তৈরি করা হচ্ছে। খুবই সুন্দর, অরেঞ্জ, ভিতরটা অরেঞ্জ আর উপরে একটা চকলেট ফ্লেভারের এখানে ডেকোরেশন করা হচ্ছে। আমি আপনাদের সামনে যতটুকু সম্ভব অতটুকু শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আর আপনি যদি আমার ভিডিওতে আজকে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রিপশনের পর অল বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এখানে হ্যাপি বার্থডে টু আমি মা লিখা হচ্ছে। বুকুল নজল দিয়ে কেকের চারপাশে অনেকটা ডেকোরেশন করে দেওয়া হয়েছে। এখানে আমার আপার বড় মেয়ে, ও হ্যাপি বার্থডে টু আমি মা লিখে দিয়েছে বোর্ডের গায়ে, আর কেকের উপরেও হালকা ডেকোরেশন করে নিব। তো কেকটা খেতে মাশাআল্লাহ অনেক অনেক বেশি ইয়াম্মি হয়েছিল। যারা চট্টগ্রামে আছেন তারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে আপনারা শিখে নিতে পারেন। বিভিন্ন রকমের বেকারিজ আইটেম, ডেজার্ট, স্ন্যাক্স, বিরিয়ানি, তো আপনারা চাইলে ওইখানে যোগাযোগ করে আপনারা শিখে নিতে পারবেন। যদি সম্ভব হয় আমি পেজের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ওইখানে গিয়ে, ওইখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, ওইখান থেকে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। যারা চট্টগ্রামে আছেন তো তাদের জন্য মূলত। তো কেকটা নামটাও লেখা শেষ হয়ে গিয়েছে, আমার মেয়ে তো অনেক অনেক বেশি হ্যাপি। ওর কয়েকদিন পর হলেও মূলত ওর বার্থডেটা হচ্ছে, আর সবাই এরকম একসাথে ঘরেই তৈরি করা হচ্ছে। তো এইখানে আমাদের সবার একটু অনেকটা সিম্পল মনে হচ্ছে এই জন্য, আর কয়েকটা বকুল নজল দিয়ে এভাবে ফুল করে দেওয়া হচ্ছে। এইটা দেওয়ার পর জিনিসটা আরও অনেক বেশি সুন্দর লাগছে।
তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার মেয়ের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন আপনারা। তো এদিকে আর একটু মেহেদি স্টাইলে একটু ডিজাইন করে দেওয়া হচ্ছে। এই ডিজাইনটা দেওয়ার পর কেকের কালার, সরি কেকের লুকটা অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। আর দুপুরে যে খাবারগুলো দেখিয়েছি সবগুলো খাবার মাশাল্লাহ অনেক বেশি সুস্বাদু হয়েছে। তো আমার মেয়ে তো অনেক বেশি হ্যাপি, কারণ তার জন্মদিন ছিল ঈদের পরের দিন। তো আমরা গ্রামে ছিলাম, ওভাবে ওখানে তেমন কিছু করা সম্ভব না যেহেতু গ্রামে, তাছাড়া সবাই যার যার মতো ঈদের আনন্দে ছিল। তো তার ছোট নানু তাকে বলেছিল ঈদের পরে যখন ওনাদের বাসায় যাওয়া হবে তখন তার জন্য একটা কেক তৈরি করা হবে। তো সেই উপলক্ষে আজকে মূলত সবাই একসাথে হয়ে এই কেকটা তৈরি করা। তো ডিজাইনটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। যারা কেক তৈরি করেন তারা কিন্তু চাইলে এই ডিজাইনটা ফলো করতে পারেন। মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছিল এই ডিজাইনটা, আর কেকটা খেতে অনেক বেশি ইয়াম্মি হয়েছে। আসলে বাচ্চারা চকলেট ক্রিম এগুলোর জন্য অনেকটা বেশি পাগল, খেতে চায়। তো আমার মেয়ে তো খুবই খুশি, সবাই আমরা চারপাশে দাঁড়িয়ে একটু দেখছিলাম। তো আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন। তো ডিজাইন করা অনেকটা শেষ পর্যায়ে, মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এই যে কেকের ফাইনাল লুক, তো মাশাল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করেছে। আর আমরা সবাই চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম, ছবি উঠাচ্ছিলাম এ আর কি। তো আমি চারপাশে খুবই কাছ থেকে একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। উপরে চকলেটটা অনেক গ্লিসি একটা কালার চলে এসেছে, যে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে আমরা উপরে হাতটা নড়াচ্ছি ওই যে ছায়াটা কিন্তু চকলেটের লেয়ারের উপর পড়ছে। অবশ্যই কেমন হয়েছে জানাবেন, আমার মেয়ের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা সুন্দর একটি কমেন্ট করবেন। তো এখন আমরা মোটামুটি কেকটা কাটার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি। এদিকে আমাদের বার্থডে গার্ল হাজির হয়ে গিয়েছে কেক কাটার জন্য, সে কিন্তু এসে উপস্থিত। তো কেকের পাশাপাশি এখানে কিছু চিকেন বল আর কাস্টার্ড রাখা হয়েছে। তো এখানে দাঁড়িয়ে
ওরা দুই বোন ছবি উঠাচ্ছে। এখানে আমার বড় আপার দুই ছেলে আর ওরা বাবা মেয়ে তিনজন। তো আসলে এই মুহূর্তগুলো খুবই ভালো লাগে জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করা স্মৃতির পাতায়। আসলে এই পরিস্থিতির মধ্যে করতে পারবো ও চিন্তা করি নাই। তো আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া, যে শুকরিয়া কোনো বলে শেষ করা যাবে না। আল্লাহর অশেষ সহমত আমাদেরকে এরকম সুন্দর একটি দিন উপহার দেওয়ার জন্য। আমরা সবাই অনেক দিন পর অনেক আনন্দ করেছি একসাথে। তো এখানে সবাই ওকে কেক খাওয়াচ্ছে, এদিকে কেকটা কাটার জন্য মূলত সবাই দাঁড়িয়ে গিয়েছে। এখানে আমাদের আরও মনিও আছে, তো সবাই তাকে ক্যামেরার দিকে তাকানোর জন্য অনেকটা ট্রাই করছে, সে কিন্তু তাকাবে না, সেই তাকিয়ে আছে অন্যদিকে। আর যখন আমরা এক একটা বলছিলাম, ওকে ডাকছিলাম, তখন ওরা সবাই হাসাহাসি করছে। আর অনেকক্ষণ পরে কেকের দিকে তার নজরটা গিয়েছে, সে কিন্তু এগুলো সবগুলো ধরবে, ছুটে ফেলে দিবে, এই প্রসেসটা হয়েছে। এখন আমার ছোটো ভাইয়ের মাথার দিকে হামলা দিচ্ছে, যার কারণে আমরা অনেক বেশি হাসাহাসি করছি ওর কাণ্ডগুলো দেখে। তো সবাই দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য। তো ওকে ধরতে দেওয়ার জন্য বলছিলাম, আসলে বাচ্চারা অনেক বেশি আনন্দ করেছে। এখানে ওদের রিয়েল বয়সটা ছিল কেক কাটার, তারপর হ্যাপি বার্থডে বলার, ওইটা আমাদেরও যেহেতু অনেক বেশি বয়স ছিল তাই ওটা কেটে দেওয়া হয়েছে। তো অবশেষে কেকটা কাটাই হলো। তো সবাই ওকে একটু একটু কেক খাইয়ে দিচ্ছে, প্রথমে রাইয়ান, তারপর এখন আরিবা। তবু এভাবে মোটামুটি বাচ্চাদের আনন্দের জন্য আমাদের এত আয়োজন। তো সবাই দোয়া করবেন ওদের জন্য। এখন আমি কেকটা কেটে সবাইকে একটু সার্ভ করে দিব, সবাই বসে গিয়েছে। তো আমি কেকটা একটু কেটে দিচ্ছি, আসলে কেকটা অনেক বেশি সুস্বাদু হয়েছে যে আমার বড় মেয়ে খাচ্ছে। ওকে কিন্তু ভিডিও করছি, ও অনেক বেশি বকা দিচ্ছে আমাদেরকে। এই যে ছোট মেয়ে, কেকের ভিতরটা কিন্তু অরেঞ্জ ফ্লেভার, যেহেতু আমার মেয়ের অনেকটা বেশি অরেঞ্জ কেক পছন্দ। তো অনেক কথা বলে ফেললাম আপনাদের, আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।